অসাধারণ। হ্যালো হ্যালো, কেমন আছো? আমি অনম রোহন, তোমরা দেখছো ফ্রিকি ওয়ান। আর আজকে আমি যাচ্ছি জাকারিয়া স্ট্রিট। আর এই মাসটা রমজান মাস, ওই জন্যে ওখানে দারুণ দারুণ ননভেজ ফুড পাওয়া যায়। তাই ভাবছি ওখানেই বানাবো ব্লগটা আজকে। আর ননভেজ কে ভালোবাসে না, কেউ ভালোবাসুক না বাসুক, আমি খুব ভালোবাসি। তো আজকের ব্লগটা ওখানেই হবে। তো চলো, সুমন নদীর মতো আজকে আমার এন্ট্রি নিয়ে নিচ্ছে গোল্ডি গোল্ডি। হাই ভালো, আর মাঝে মাঝে ভুলে যাই, এটা আমার চ্যানেল না, গোল্ডি চ্যানেল। গোল্ডি কিন্তু খুব ভালো ছেলে, গোল্ডি আমার সাথে সবাই আমাকে ধোকা দেয় এই ছেলেটা বাদে। চলো একে নিয়ে যাবো আজকে। যেরাম বলেছিলাম এখানে পৌঁছে গেছি, আর তোমায় দেখাবো এখানের মাহলটাকে। দেখো তোমরা ভাবতেছি আমি প্লাস্টিকের উপর কেন রেখেছি, কারণ আমরা টেবিলে অর্ডার করিনি, আমরা পার্সেল নিয়েও ভেবেছিলাম, তারপর এখানেই খাচ্ছি, এটাই ব্যাপার। এবার টেস্ট, আসল কথা টেস্ট। অসাধারণ। না তোমরা লেজি বঙ্গের চ্যানেলে আছো না, এটা আমারই চ্যানেল ফ্রিকি ওয়ান। কিন্তু যেটা মুখ দিয়ে বাঙালির ব্যাপার বেরোবে সেটাই তো বলবো না, অসাধারণ। তো এরপর যেটা নিয়েছি আমরা সিরিমাল রুটি আর চিকেন আফগানি। এটা খেয়ে বলবো কিরম লাগে তোমাদের। আলটিমেট, আমি ভেবেছিলাম মতো ওটাই বেশি ভালো, কিন্তু এটা আলটিমেট। বেস্ট, এখন মধ্যে যেগুলো খেয়েছিলাম এগুলো হচ্ছে বেস্ট তার মধ্যে। তো খাবারগুলো খেলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখানে খাবারগুলো কি ছিল, মানে বেস্ট বেস্ট ছিল খাবারগুলো। মানে আমি অন্য অন্য জায়গায় যে কাবাবগুলো খেয়েছিলাম তার থেকে এটা শতগুণে ভালো। আর তোমাদের বলছি, তোমরা যদি নন ভেজিটেরিয়ান হো, ভেজিটেরিয়ান ধরে ছেড়েই দাও, এখানে গন্ধটাই নন ভেজিটেরিয়ানের হয়। সো যদি তুমি নন ভেজিটেরিয়ান হও তাহলে এখানে এসে একবার অন্তত ট্রাই করো, একবার চেষ্টা করো, ট্রাই করে দেখো। ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু তার আগে বললি তোমার তোমার রিভিউ কী করে বলতে পারি, কেমন টাইম চিকেন খেলাম, ঠিক আছে? সেই চিকেন, মানে কোনোদিনও এরকম ধরনের চিকেন খেলে অসম খেতে, অসম, মানে কোনো কিছু বলার নেই, তো বলা যাবে না এই চিকেনের উপর, ঠিক আছে? এর উপর কিছু হয় না। তো টেহেটি বাজার আর এখানের মধ্যে পার্থক্য কী আছে? টেহেটি বাজারের কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ওটা চাইনিজ ফুড, তো বাঙালি যে মানুষ, ঠিক আছে, মাংস খেতে ভালোবাসে, মাংস তো হয় শুধু মাংস, মানে মোমোর মধ্যে দিয়ে না বলতে যাচ্ছি। হ্যাঁ, তো এটাই আমি বলতে চাই, ওখানে একটা চাইনিজ ছিল, মোটামুটি লেগেছিলো, খারাপ বলবো না, কারণ অনেকজনেরই ভালো লাগতে পারে, কিন্তু পার্সোনালি আমার ভালো লাগেনি। আর এখানটায় আমার পার্সোনালি কেন, সবাই এখানে যারা যারা এসছে এর রিভিউগুলো নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ভালো হবে ভালো হবে, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আর 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য তোমাদের খুব থ্যাংক ইউ করছি, এরকমভাবে সাপোর্ট করে যাও।
আর তোমার আমার ভালোবাসা দেখিয়ে যাও। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, যদি আরও ভালো লাগে একটা শেয়ার মারো আর সাবস্ক্রাইব মারো। আর কি বলবো, তোমরা 50 জনে পৌঁছে দিয়েছো।